সালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইমাম টি টুটোরিয়াল ভিডিও ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ ইমাম হোসেন, আপনাদেরকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ল্যাপটপে অথবা পিসিতে ডেস্কটপে আপনারা কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। ভিউয়ার্স, অনেকেই ডেস্কটপে অথবা ল্যাপটপে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন না, তাই আমার আজকে ভিডিওটি তৈরি করা। আপনারা প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখানে আমার ক্রোম ব্রাউজার টপের ওপেন করে নিলাম। আমার ক্রোম ব্রাউজারে আগে থেকে অনেকগুলো জিমেল আছে, তো আমি নতুন জিমেল খোলার জন্য অ্যাডে ক্লিক করব। আপনারা চাইলে আপনাদের মাইক্রোসফট এজ অথবা ফায়ারফক্স যে কোনো ব্রাউজারে করতে পারবেন। বিবাস অ্যাডে ক্লিক করার পর আমি এখানে সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করে এখানে জিমেল দেওয়ার জন্য একটা বক্স আছে, অর্থাৎ আগের জিমেল থাকলে কেটে সাইন ইন করবেন। আমাদের জন্য নতুন জিমেল ক্রিয়েট করব, তাই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে উপরে ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করব। তো আমি ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করলাম। এরপর আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন। তো আমি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। দিয়ে দিয়ে নিচে নেক্সটে ক্লিক করলাম। এরপর আপনারা আপনাদের জন্মসাল তারিখ সব দিবেন। আমি এখানে জানুয়ারি 1, 1995 দিব। আপনারা 2000 সালের আগের কোনো সাল দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো আমি এখানে সাল দিয়ে নিচে জেন্ডারটা সেট করব। আপনারা মেল ফিমেল যে কোনোটা দিতে পারেন। তো আমি এখানে ক্লিক করে মেল অথবা ফিমেল যে কোনোটা দিয়ে দিব। তো আমি এখানে ফিমেল দিয়ে দিলাম। দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এবার আপনাকে কিছু জিমেইল অ্যাকাউন্ট সাজেস্ট করবে, এইভাবে আপনারা নেবেন কি না। যদি এই দুইটা না নেন, অ্যাকাউন্ট আমাকে দুইটা দিছে, আপনারা নিচে ক্রিয়েট ইউর অন জিমেইল অ্যাড্রেস ওখানে ক্লিক করতে পারেন। তো আমি উপরেটা নিব। উপরে টিক চিহ্ন দিয়ে আমি নিচে নেক্সটে ক্লিক করব। তো আমি নিচে নেক্সটে ক্লিক করলাম। এরপর আপনারা পাসওয়ার্ড সেট করবেন আপনাদের মতো করে। তো আমি এখানে পাসওয়ার্ড সেট করব, উপরে এবং নিচে দুইবার কনফার্ম করতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ড সেট করে দিলাম দুইবার। দিয়ে নিচে নেক্সটে ক্লিক করলাম। এবার একটা মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বারে ওটিপি কোড যাবে। আমি এখানে একটা মোবাইল নাম্বার সেট করলাম। মোবাইল নাম্বার দিয়ে নিচে নেক্সটে ক্লিক করব। নেক্সটে যখন ক্লিক করব তখন আমার নাম্বারে একটা ওটিপি কোড পাঠাবে। তো আমার নাম্বারে ওটিপি কোড ফাটিয়েছে, ওই ওটিপি কোডটা আমি এখানে দিব। আমি কোড দিলাম। কোড দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করলাম। এবারে এটা আমি স্কিপ করে দিলাম, আমি রিকভারি ইমেইল দিব না। এরপর আবার এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এদের টার্মস অ্যান্ড কন্ডিশান এটা ওকে করতে হবে, অ্যাগ্রি করতে হবে। তো আমি নিচে টার্মস অ্যান্ড কন্ডিশান অ্যাগ্রি করে দিব। আমি অ্যাগ্রিতে ক্লিক করব। অ্যাগ্রিতে ক্লিক করলাম। এরপর নিচে ইয়েস আই এম ইনে ক্লিক করব। ইয়েস আই এম ইনে ক্লিক করলে আমার জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টে কাস্টমাইজ করতে পারেন আপনাদের নাম টিম সবগুলা। তো আমার নাম যেটা আছে এটা রাখবো, এখানে আমি ওকে দিলাম। এবার আমার জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলো। বিকজ আমার ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে আপনারা আমার ভিডিওটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। বিকজ আমার আজকে ভিডিওটি এ পর্যন্ত। খোদা হাফেজ।